ভেবেছিলাম আজকে জাহাঙ্গীরনগরে বেশি তালি পাবো না, কারণ আমি বলতে পারছি না আমি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট ছিলাম। তো আপনারা বাইরের স্টুডেন্ট হিসাবে যতটুকু সম্মান দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছি এবং জাহাঙ্গীরনগরে চান্সও পেয়েছি। তো জাহাঙ্গীরনগর আমাদের জন্য স্পেশাল। জাহাঙ্গীরনগরে আমরা প্রতি শীতে ঘুরতে এসেছি, ফ্রেন্ডদের সাথে অনেক অনেক সময় কাটিয়েছি, এবং আমি এখনো বলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এর মাঝখানে একটা ছোট্ট জিনিস আমরা যেটা মিস করে গিয়েছিলাম সেটা বলি, আপনারা যখন ট্রেলারটা দেখবেন আমাদের ফিল্মে, মানে অপারেশন সুন্দরবনের, তখন আপনারা দেখতে পাবেন একজন দুর্ধর্ষ ডাকাত চরিত্র অভিনয় করেছেন এবং তার রিয়েলিটির কাছাকাছি উনি নিয়ে গেছেন, সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই একটু সামনে আসেন। জাহাঙ্গীর ভাই সাতক্ষীরা থেকে এসেছে আপনাদের সাথে দেখা করার জন্য, তার জন্য একটা তালি হোক। বলেন, সবাইকে ইনভাইট করেন 23 তারিখ যেন দেখতে আসে। অবশ্যই সকলে 23 তারিখে আমাদের অপারেশন সুন্দরবন ছবিটি দেখবেন, আপনাদের ভালো লাগা আমাদের সার্থকতা। সো সুইট, থ্যাংক ইউ। আর আপনাদেরকে সবাই আমরা ইনভাইট করছি, দাওয়াত দিচ্ছি, তার একটা বেসিক কারণ আছে। কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবসময় দেশের ব্রিলিয়ান্ট মাইন্ডসগুলোর মধ্যে, যে প্রডিউস করার মধ্যে থাকে, আমাদের মিডিয়াতে হোক, আমাদের অন্যান্য জায়গাতে হোক, সবসময় জাহাঙ্গীরনগর এগিয়ে থাকে, সেটা অ্যাক্টিং এর জন্য হোক, ডিরেকশনের জন্য হোক। দীপঙ্কর দীপন, দ্য ডিরেক্টর অফ অপারেশন সুন্দরবন অ্যান্ড ঢাকা অ্যাটাক, ইজ ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।